নমস্কার হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে একদম নতুন ধরনের নতুন স্বাদের ফ্লেভারের চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকের রেসিপি তৈরি হয়ে যাবে রেসিপির জন্য চারশো গ্রাম বোনলেস চিকেনের টুকরো নিয়েছি দেখো আমি ফ্রাই প্যানে এক চা চামচ মতো ঘি দিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো তো এই চিকেনে কিন্তু কোনো রকম ম্যারিনেট করা নেই শুধুমাত্র চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে আর এই চিকেনের সাথে দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মতো লবণ অ্যাড করেছি দিয়ে এবার হাই ফ্লেমে চিকেনটা ভেজে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে একটু সাদাটে ভাব হয়ে যাবে এই অবধি চিকেন ভালো করে নেড়ে সেরে ভেজে নিতে হবে লো হিটে চিকেন ফ্রাই করলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে চিকেন চিপড়ে হয়ে যাবে হাই ফ্লেমে পাঁচ মিনিট চিকেন ফ্রাই করার পর দিতে হবে বাটার এখানে দুই টেবিল চামচ মতো বাটার দিয়েছি আর দুই চা চামচ মতো মানে এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি রসুন কুচি রসুনটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আর আদা এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটাও আমি এক টেবিল চামচ মতো দিয়েছি এবারে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিতে হবে না হলে বাটারটা বেড়ে যেতে পারে তো একটুখানি কম আঁচ করে আদা রসুন বাটারের সাথে চিকেনটা একটু ফ্রাই করে নেব মিনিট পাঁচে তো পাঁচ মিনিট করে প্রায় দশ মিনিট হয়ে গেছে চিকেন ভাজা এবার দেখো আমি হাফ কাপ দই নিয়েছি আর রোস্টেড কাসরি মেথি নিয়েছি এক চা চামচ দইয়ের সাথে কাসুরি মেথিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দই যাতে কেটে না যায় এর জন্য এর সাথে আমি এক চা চামচ মতো ময়দা মিশিয়ে নেব। ময়দা না থাকলে আটাও মেশানো যেতে পারে এবার একটা চামচের সাহায্যে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি একবার দেখে নেব যে রসুনের কালারটা চেঞ্জ হয়েছে কিনা আর সুন্দরভাবে রসুনের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এই সময় দইটা দিতে হবে এই রান্নাটা একটু সাদাটে থাকবে যেন কোনো কিছুই যেন খুব বেশি লালচে কালার করে না ভাজা হয় হালকা মতো রসুনের কালার চলে আসলেই এবার দইটা দিয়ে দিলাম টাটকা দই ব্যবহার করলে রেসিপির টক ভাবটা কম হবে আর যদি খুব বেশি টক থাকে তাহলে একটু চিনি মেশাতে হবে দই দিয়ে দিয়েছি এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তবে ঝালটা তোমাদের পছন্দ মতো লঙ্কা মেশাতে পারো আর এক মুঠো ধনে দিয়েছি সমস্ত কিছু ভালো করে নেড়েছেড়ে দু মিনিট রান্না করে নিতে হবে আর টকভাবকে একটু ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিয়েছি তবে চিনিটা স্কিপ করতে পারো আর অনেক সময় এক ঘেমি রান্নায় বোর হয়ে গেলে একটু ইউনিক টেস্টি মুগরো কিছু বানাতে চাইলে আজকে রেসিপি ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে সামান্য দু চা চামচ মতো জল অ্যাড করেছি যাতে চিকেনটা তলায় লেগে না যায় এবার সব শেষে রেসিপির টেস্ট আর খুবটার জন্য বেশি দু চা চামচ গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দেবো এক চামচ চাটমামচ এক চা চামচ সমস্ত কিছু ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে তবে আজকের রেসিপিটা রয়েছে একটা টেস্ট সেটা হচ্ছে চারকোল যেখানে স্মোকি ফ্লেভার আজকে রেসিপিতে দেওয়া হবে তারপর চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবো চিকেন সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার স্মোকি ফ্লেভার দেওয়া হবে যেন চিকেনের মাঝখানটা মানে ফ্রাই প্যানের মাঝখানটা একটুখানি জায়গা করে নেব এর মধ্যে দেখো একটা ছোট বাটি বসিয়ে দেবো এই বাটির মধ্যে একটুখানি বাটার রয়েছে আর ঘি রয়েছে এবার একটা চারকোল নিয়েছি চারকোলটা খুব ভালো করে গরম করে নিতে হবে বা জ্বালিয়ে নিতে হবে বা সাথে সাথে ঢাকা বন্ধ করে দিতে হবে এ তো এরকমভাবে আমি দশ মিনিট রেখে দেবো তো কাঠ কয়লাটার মধ্যে একটুখানি ঘি বা বাটার কিন্তু দিয়ে দিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে স্প্যাচুলা দিয়ে চিকেনেরটা ভালো করে একটু নেড়ে সেরে দিতে হবে যাতে স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে যায় তৈরি হয়ে গেল স্মোকি ফ্লেভার চিকেন একটা রেসিপি যেটা রুটির সাথে তো ভীষণই ভালো লাগবে নান রুটি পরোটার সাথে এছাড়া স্ন্যাক্স হিসাবেও এই রেসিপিটা দুর্দান্ত লাগে আচ্ছা চিকেন দিয়ে আমরা রকম রান্না করে থাকি চিকেনের কারি চিকেনের ঝোল তবে আজকের এই রেসিপি কিন্তু একটু হলেও অন্য রকম যদি মনে হয় তবে লাইক করে পাশে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের রেসিপির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ